হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনপাল। তো কেমন আছো তোমরা? অবশ্যই শুভ জন্মাষ্টমী আজকে সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে সকলের ঘরে ঘরে যাদের যাদের গোপাল আছে বা গোপাল নেই, তারা শ্রীকৃষ্ণের আজকে জন্মাষ্টমী পালন করে, আমরাও পালন করছি। কিছু কিছু কেনাকাটা আমাদের, মানে গোপাল আছে আমাদের, তোমরা জানো, কিছু কিছু কেনাকাটা বাকি আছে, রমাও বেরিয়ে পড়েছে একসঙ্গে, মানে যে কেনাকাটাগুলো বাকি আছে সেগুলো কেনাকাটা করবো। অবশ্যই কিছু সাবস্ক্রাইবার বাকি আছে 4000 ফ্যামিলি পূর্ণ হতে, তোমরা সাবস্ক্রাইব করো, 4000 ফ্যামিলি পূর্ণ করে দাও। চলো সাবস্ক্রাইব করো, আমরা কেনাকাটা এগিয়ে যাই। ওয়েদার আর উদয়নপুরে আমরা এই দোকানটায় মার্কেট করছি, এই যে দাঁড়িয়ে আছে, মেঘলাচ্ছন্ন ওয়েদার আর গোপার জামা প্যান্ট সব নিয়ে চলে এসেছি। আর এখন হবে গোপার স্নানের পর্ব। চলো স্নানটা আমরা দেখাই তোমাদেরকে, আর এই জায়গাটায় আমরা স্নান করাবো। আর বৃষ্টিও চলে এসেছে, আর এখানে দেখো গোপার মা গোপাকে নিয়ে এসছে, এই যে ঠাকুমা, এই যে এখানে অসম্ভব বৃষ্টি চলে এসছে। আর গোপাকে ছোট্ট করে একটু নিয়ে না বৃষ্টিতে ভিজিয়ে নিলাম, মানে অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে একটু ও বৃষ্টিতে ভিজবে, আর বেশি ভিজলে আবার ওর বাচ্চা ছেলে। আর বৃষ্টিটা এমন চলে এসেছে ছাদে, তার স্নান করাতে পারবো না, নিচেই যেতে হবে আমাদেরকে। চলো নিচে যাই। এখন আমরা গোপালকে স্নান করিয়ে নেব, ঘি মধু আট রকম ফুল দুধ দিয়ে করা হয়ে গেছে। আর স্নান করিয়ে গোপাকে দেখো প্যান পরানো হচ্ছে, দেখো এরকম হচ্ছে ব্যাপার। এবার একটা ছোট্টি প্যান আছে, মানে কালকেই কিনে নেওয়া হয়েছে, এই যে আজকে কিনে নেওয়া আছে, আজকে সকালবেলা যখন সেই বাজার গেলাম না তখন এইটা কিনে নিয়ে আসা হয়েছে। মানে এই প্যান্টটা পরিয়ে আর কি ওকে গয়না টয়না পরানো হবে, গয়না বলতে এবার সেই গয়নাটা রিভিল করা হবে তোমাদের সামনে। সুন্দরভাবে প্যান্ট পরানো হয়ে গেল, দেখো প্যান্টটা শুধু দেখো, বাহ, তাতে সব কিছু নতুন যে জিনিস তৈরি করা হয়েছে ওর, এটা কি, এটা কি একটু বল, কোমরের যে বন্ধনী, কোমর বন্ধনী, আচ্ছা এটা হচ্ছে গলার হার, দেখো সব কিছুর রূপোর বানানো হয়েছে নতুন নতুন। এক মাথার মুটুক হয়েছে একটা করা, ঠিক আছে, যে মাথার মুটুকটা হচ্ছে, দুটো হাতের আছে, এগুলো হাতের বালা, এই যে দুটো হাতের বালা, পায়ের মল, আচ্ছা পায়ের যে ঘুঙুর বাচ্চাদের থাকে না সেরকম করা হয়েছে, আর কানের, আর একটা ফাইনাল যেটা আছে সেটা দেখাও, এই যে বাঁশিটা দেখো। এবার তোমরা বলবে যে কমেন্ট বক্সে এইগুলো কেমন হয়েছে, ঠিক আছে, এগুলো জিনিসগুলো কেমন হয়েছে। এবার এই জিনিসগুলো ওকে পরানো হোক, ঠিক আছে। আর সব জিনিসগুলো দিয়েছে ওর ঠাম্মা, এই যে ঠাম্মা এখানে বসে, ঠাম্মাকে অসংখ্য ধন্যবাদ। এবার ওর মাকে খেতে দিচ্ছে, দেখতে পাচ্ছ গোপাল সবচেয়ে প্রিয় লাড্ডু, গোপালের লাড়ু, এই যে গোপাল দেখো সুন্দরভাবে দিয়ে দিল খাবার। ব্যাপার হচ্ছে নতুন গোপাবার আমরা একটা কিনে এনেছি, মানে প্রত্যেক বছরের এম থাকে আমাদের একটা, মানে গোপালের কাছে এই গোপাবারটা রাখা থাকে, এর ভেতরে আমরা ফেলি সব কিছু, যখন যা হয় টুকটাক করে 5 টাকা 10 টাকা ফেলি। হচ্ছে কী হবে, এটাকে ভাঙা হবে, দেখা হবে আমরা কত টাকা জমাতে পেরেছি। আর এইটা প্রায় ভর্তি হয়ে গেছে, হ্যাঁ, তাই জন্য এটা একটু এর থেকে বড় কিনে আনা হয়েছে। তো দেখা হোক এটা কী করে ভাঙা যায়, লাঠি আনা হোক, এটা ঘন্টা বাজানোর লাঠি, 1 2 3 স্টার্ট। এবার গোনা হবে এটা কত টাকা জমেছে, ঠিক আছে, এটা গুনতে হবে। তো আমরা ততক্ষণ গুনে নি, গুনে নি আগে, গুনে নি। আমাদের সবকিছু এখানে চলে এসেছে, এই যে এখানে সব, এখানে দেখো, এখানে এই যে সব কিছু গুনে গানে আমরা দেখতে পেলাম 720 টাকা আমরা জমাতে পেরেছি। ঠিক হচ্ছে গোপালের ভোগের আয়োজনে শুরু করে দিয়েছে, হচ্ছে এখানে সব ভাজাভুজি হচ্ছে, কিছুটা হয়ে গেছে, যে ভাজাভুজি হবে এখানে, তালের
লুচি হবে, এমনি লুচি হবে, আচ্ছা তালের বড়া হবে, ফুলুরি হবে, এটা হচ্ছে যে ভাজা পিঠে হবে, অনেক কিছু পদ আইটেম হচ্ছে এখানে। মা বসে বসে সব কিছু রান্না রান্না বানিয়েছে। এখানে পায়েস হবে, খিচুড়ি ভোগ হবে, সমস্ত কিছুই আছে এখানে। সব কিছু রান্না একদম এদিকে রান্না টান্না হচ্ছে। তারপরে পুজো টুজো যখন শুরু হবে তখন সব দেখাবো। তো এখন একটু আমরা বিরতিতে যাই। অনেকক্ষণ বিরতির পর আমরা ফিরে এসেছি। এখন হচ্ছে যে আমরা ডেকোরেশন করছি, এই যে এখানটা পুরো ডেকোরেশন হয়ে যাবে, বেলুন টেলুন ওই দিকে ওইদিকে বেলুন ফোলাচ্ছে। এখনও পর্যন্ত এদিকে ভোগ রান্না কমপ্লিট হয়নি মায়ের, তো ভোগ এখনও চলছে, ঠিক আছে। পায়েস ভোগ চলছে, খিচুড়ি ভোগ চলছে, আলাদা সব তালের বড়াটারা হয়ে গেছে। আর এইখানে ডেকোরেশনটা আমি কমপ্লিট করছি। বৃষ্টি যা শুরু হয়েছে তখন থেকে না, বৃষ্টি আর থামেনি ভাই। এত সব থেকে বড় ব্যাপার বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু কারেন্ট আছে। আমাদের এখানে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, তো আজকে পুরো খুব ভালো ব্যাপার যে বলছি আবার চলে না যায়। চলো এটাকে পুরো ডেকোরেশন করে নিই, তারপর তোমাদেরকে সিনেমেটিক শটের মধ্যে ডেকোরেশনটা একটু দেখে নাও। ছোটোখাটো ডেকোরেশন কমপ্লিট করেছি, ছোটোখাটো ডেকোরেশন কমপ্লিট করে আর এইখানে দেখো গোপা হচ্ছে রেডি হবে, ঠিক আছে। গোপাল এই ড্রেসটা পরেছিল, এখন আরেকটা অন্য ড্রেস পরবে। আর এখনও পর্যন্ত ভোগ ওইদিকে রান্না চলছে, আর ভোগ রান্না মানে প্রায় কমপ্লিট। আর বামুন ঠাকুর আসবে আর পুজো শুরু হবে। এখানে সমস্ত কিছু নিয়ে এসে রাখা আছে, পুজো থেকে শুরু করে দোল্লা আনবো, সিংহাসন আনবো, গোপাকে এখানে আনা হবে। আর মা এদিকে প্রচণ্ড তখর খেটে যাচ্ছে, এই যে এদিকে খিচুড়ি ভোগ হচ্ছে, ওদিকে পায়েস ভোগ হচ্ছে, এদিকে সব ভাজাভুজি কমপ্লিট, আর এইদিকে ও ড্রেস চেঞ্জ করছে হচ্ছে গোপা, ঠিক আছে। এদিকে ড্রেস চেঞ্জ করা হচ্ছে গোপার। সব কিছু শেষ হলো, পুজো টুজো সব কমপ্লিট হলো, এবার উপোস টুপোস করেছিলাম, সব খাওয়া দাওয়ার পালা। তো ব্লগটা এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, একদমই সাবস্ক্রাইব একদম মাস্ট, ঠিক আছে। তো চলো আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ভালো থেকো, সুখ থেকো, সবাইকে ভালো রাখো, জয় হিন্দ।